গুড মর্নিং ভিউয়ার্স এই ভিডিওতে থ্রি হান্ড্রেড সেভেন্টি এইট পেজের মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের ম্যাথমেটিক্সের এমসিকিউ শূন্যস্থান শূন্যস্থান সত্যমিথ্যাগুলো সলভ করে দেওয়া হয়েছে আর এইভাবেই সম্পূর্ণ টেস্ট পেপারের সমস্ত ম্যাথমেটিক্সের পেজগুলো সলভ করে দেওয়া হবে মধ্যশিক্ষা পর্ষদ এবং এবিটিএ টেস্ট পেপার দুটোরই আর আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফুল সাজেশান অলরেডি পোস্ট করা হয়েছে সেখানে প্রত্যেক কোয়েশ্চেন নাম্বারের জন্য প্রত্যেক মার্কসের জন্য বড় কোয়েশ্চেন কোনগুলো টেক্সটবুক থেকে করতে হবে সেগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে ভিডিওটা অবশ্যই দেখো আশা করি প্রত্যেকের ভালো লাগবে তবে চলুন আজকের ভিডিও শুরু করা যায় হ্যাঁ থ্রি হান্ড্রেড এইট্টি ফাইভের ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে কোনো আসল ও তার বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট হলে বার্ষিক সুদের হার হল এগুলোর মধ্যে কোনটা ম্যাথটা আমরা এখানে অ্যান্সারটা লিখবো এখানে আর সলভ করবো এদিকে প্রশ্নে বলা হয়েছে এখানে আমাদের আসল আর সবৃদ্ধিমূল অর্থাৎ সুদ আসলের অনুপাত আর জানতে চেয়েছে সুদের হার অবশ্যই এটা সরল সুদ কারণ চক্রবৃদ্ধি সুদ হলে বলে দেওয়া হতো তাহলে আমরা এখানে ধরে নেব যে ভিত্তিতে ওরা বলেছে আসল এবং সুদের সবৃদ্ধিমূলের অনুপাত অর্থাৎ টোয়েন্টি ফাইভ ইস টু টোয়েন্টি এইট ওই ভিত্তিতেই আমরা একটা আসল আর সুদ আসল ধরে নেব ধরি আসল এবং সুদ আসলেন্টি এইট এক্স টাকা তাহলে আসল আর সুদ এই দুটোই আমরা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি আমাদের বার্ষিক সুদের হার জানতে চেয়েছে তাহলে সুদ আসল টোয়েন্টি তাহলে আমরা এখান থেকে খুব সহজেই পাই অতএব সুদ আমরা জানি সুদ আসলের মধ্যে আসল আর সুদ দুটোই থাকে সেখান থেকে আসলটা সরিয়ে নিলে আমরা খুব সহজে সুদটা পেয়ে যাবো এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স টাকা অর্থাৎ থ্রি এক্স টাকা তাহলে আমরা এখানে সুদের পরিমাণটা পেয়ে গেলাম থ্রি এক্স টাকা এবার সুদের হারটা বের করব যদি আমরা সুদের হারের এই ফর্মুলায় চলি সুদের হারের যে ফর্মুলাটা আমরা ইউজুয়ালি জানি অর্থাৎ সুদের হার ডিরেক্ট বের করা যায় যে ফর্মুলায় সমান সমান সুদ ইনটু হানড্রেড ডিভাইডেড বাই আসল ইনটু সময় অবশ্যই বছরে এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি সুদের হার পাবো অতএব সুদের হার এখানে আমাদের সুদের পরিমাণটা হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই আসল হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ এক্স অর্থাৎ সময়টা এখানে বলা হয়েছে বার্ষিক অর্থাৎ এক বছর হচ্ছে আমাদের আনসারটা বেড়েছে ফোর ইন্টু থ্রি অর্থাৎ টুয়েলভ তাহলে সুদের হার আমরা পাচ্ছি টুয়েলভ পার্সেন্ট এই কোয়েশনটা এইভাবে সলভ করা যায় আর যদি কারো অন্যরকমভাবে করার ইচ্ছে থাকে সে তবে সুদের হার আর পার্সেন্ট ধরে পি আর যে সরল সুদের ফর্মুলা আছে যেখানে পি আসল আর সুদের হার আর টি হচ্ছে বছরের সময় সেটা করে সুদটাকে কম্পেয়ার করেও করতে পারে তাহলে আমাদের এই কোয়েশনের অ্যান্সার হচ্ছে টুয়েলভ পারসেন্ট যেটা হচ্ছে অপশান নাম্বার বি তাহলে ফার্স্ট কোয়েশনটা আমরা সলভ করে ফেললাম অপশান বি নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন এখানে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো দীঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবার শর্ত হলো এই সমীকরণে একটা বীজ শূন্য হবে তাহলে আমরা যদি সমীকরণটা একটু টুকে নিই সমীকরণটা কী বলেছে দেখা যায় সমীকরণ বলেছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি টু জিরো এই সমীকরণের একটা বীজ যদি শূন্য হয় এটা জানতে চেয়েছে তাহলে আমি যদি একটু বিষয়টা বুঝে দেখি এই সমীকরণে যে সহকগুলো আছে অপশানে সেই সহকগুলোর মান শূন্য বলা হয়েছে কখনো কোনো অপশানে আছে এ শূন্য না বি শূন্য নাকি সি শূন্য নাকি এদের মধ্যে কোনোটাই নয় এই সিম্পল এই ইকুয়েশন থেকে যদি আমি এটাকে শূন্য করি তবে এখানে পাচ্ছি bx c 0 আর b শূন্য করলে আমাদের x square equals to c দিয়ে এটা আসছে আর c জিরো করলে কি হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে এখান থেকে x কমন নিয়ে পাওয়া যাচ্ছে কিন্তু আমরা এইভাবে ভাববো না আমরা সিম্পল ভাববো যেহেতু x এর একটা মান শূন্য তাহলে আমরা এখানে যদি পুট করি সমীকরণে x 0 বসিয়ে পাই দেখা যাক কার মান শূন্য হচ্ছে এক্স ইকুয়ালস টু পুট করলে আমরা পাচ্ছি এ ইন্টু জিরো তার স্কোয়ার বি ইন্টু জিরো প্লাস সি টু জিরো জিরোর স্কোয়ার জিরো হয় তাহলে এ জিরো জিরো বি জিরো জিরো অর্থাৎ সি এর ভ্যালু হচ্ছে জিরো যদি একটা বীজ শূন্য হয় এটাকে যদি অন্যভাবে অর্থাৎ প্রথমে আমি যেভাবে বোঝাতে চাইছিলাম সেইভাবে যদি কেউ বুঝতে চান তবে বিষয়টা এমন হচ্ছে এ এক্স স্কোয়ার সি সমান সমান জিরো তো আমরা জানি ইকোয়ালস টু জিরো এখান থেকে যদি আমরা এক্স কমন নিতাম তবে টার্মটা এমন দাঁড়াতো এক্স প্লাস বি ইকোয়ালস টু জিরো অর্থাৎ হয় এক্স ইকোয়ালস টু জিরো অথবা এই টার্মটা আমাদের কাজের না এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকোয়ালস টু জিরো পাওয়া যাচ্ছে যদি এখানে সি টার্মটা না থাকে অর্থাৎ সি এর ভ্যালু জিরো হয় যেভাবে ভাবি না কেন আমাদের অ্যান্সার তো সিম্পল সি ইকোয়ালস টু জিরো হতে হবে যেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার সি সেকেন্ড কোয়েশ্চনে অ্যান্সার অপশন সি নেক্সট হচ্ছে থার্ড নাম্বার কোয়েশ্চেন বলেছে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটোর সাধারণ স্পর্শক সংখ্যা কতগুলো দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে এটা ধরে নিচ্ছি একটা বৃত্ত এটা অন্য একটা বৃত্ত স্পষ্টতই এরা পরস্পরকে স্পর্শ করেন বা ছেদ করেন এবার বলেছে তাহলে বৃত্ত দুটোর সাধারণ স্পর্শ কটা হয় এই দুটো বৃত্তর এখানে একটা সরল সাধারণ স্পর্শক এখানে একটা সরল সাধারণ স্পর্শক অর্থাৎ দুটো সরল সাধারণ স্পর্শক আর এই বরাবর একটা তির্যক সাধারণ স্পর্শক এই বরাবর একটা তির্যক সাধারণ স্পর্শক অর্থাৎ টোটাল চারটে স্পর্শক আমরা পাচ্ছি যদি বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ না করে থাকে বা পরস্পর ছেদ না করে থাকে তাহলে তিন নম্বর কোয়েশনটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন অপশন নাম্বার ডি কারণ অপশন ডিতে আছে চারটে নেক্সট হচ্ছে চার নাম্বার এখানে বলেছে সাইন থিটা ইকোয়ালস টু হলে টু থিটার মান হবে কত তাহলে প্রশ্ন বলা হয়েছে সাইন থিটা টু হলে তাহলে সেটাই যদি আমরা টু কিনি সাইন থিটা ইকোয়ালস টু চার তাহলে এখানে আমরা থিটার মান নির্ণয়ের জন্য কোণের দুটো অনুপাতকে সমান করব এবং তার জন্য আমরা পুরক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করবো যেখানে আমরা জানি কস সাইন এবার উভয় পক্ষ থেকে যদি আমরা সাইন সরিয়ে নিই তাহলে সিম্পলি দেখতে পাচ্ছি থিটার সমান নাইনটি ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এই থিটাটা এই পারে এলে হবে থিটা প্লাস সমান নাইনটি ডিগ্রি বা নাইনটি ডিগ্রি আর প্রশ্নে টু থিটার মানই জানতে চাওয়া হয়েছে টু থিটার মান কত আমরা দেখছি অপশন নাম্বার ডি আছে নাইনটি ডিগ্রি তাহলে আমাদের ফোর অ্যান্সার হচ্ছে অপশন ডি নেক্সট হচ্ছে ফাইভ নাম্বার কোয়েশ্চেন এখানে বলা আছে টু রুট সিক্স সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে কত এই ছ এখানে আমরা ছবিটা এমনভাবে দেখব টু রুট সিক্স বাহু বিশিষ্ট তো আমরা এই সাইড থেকে মানে একটা নির্দিষ্ট দিক থেকে তল থেকে আমরা দেখতে চাইছি এটা একটা ঘনক এবং তার পাশে আর একটা ঘনক এই বরাবর রাখা হলো একদম একইভাবে আমরা এক্সট 3 ডাইমেনশনাল পিকচার এটা সাইড থেকে দেখছি অর্থাৎ এই বড় বড় ঘনকটা এমনটা ভাবে আছে আশা আমি সবাইকে বোঝাতে পারছি এইভাবে ঘনকটা আছে ঘনক দুটো মোটামুটি এই ভাবে ছবিটা গঠন করেছে এবার প্রশ্ন হচ্ছে এই দুটো ঘনকের প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2√6 দুটো ঘনককে পাশাপাশি রাখার জন্য আমরা যে নতুন ঘনটা পেয়েছি তার উচ্চতাটা টু রুট সিক্সই আছে আগে যেমনটা ছিল ছিল শুধুমাত্র পরিবর্তন হয়েছে যেটা সেটা হচ্ছে এই লাইনটা অর্থাৎ আয়ত ঘনটা দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা এই দুটোর যোগফল হয়ে গেছে অর্থাৎ টু রুট সিক্স প্লাস টু রুট সিক্স তাহলে আমরা যে নতুন ঘনবস্তুটা পেয়েছি দুটো ঘনকে জুড়ে তার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের টু রুট সিক্স প্লাস টু রুট সিক্স অর্থাৎ ফোর রুট সিক্স তার প্রস্থ আগের মতোই টু রুট সিক্সই আছে উচ্চতাও আগের মতোই টু রুট সিক্স আছে আর যেহেতু আমরা আয়তঘনের কর্ণের ফর্মুলা জানি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সেই ধরুন আমরা এক্ষেত্রে কর্ণটা পেয়েছি এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার প্লাস স্কোয়ার তবে ক্যালকুলেশন করে দেখা যাক অ্যান্সারটা কত বেরোচ্ছে এবার এই অঙ্কটা যদি আমাদের দু মার্কসে আসতো তবে আমাদের এখানে যে লাইনটা লিখতে হতো ইম্পর্টেন্ট লাইন সেটা অবশ্যই লিখে নিতে হবে সেটা হচ্ছে এই দুটি ঘনককে পাশাপাশি রাখলে যে আয়ত ঘনটা পাওয়া যায় তার রুট সিক্স প্লাস টু রুট এককটা সেন্টিমিটার আছে সুতরাং সেমি অর্থাৎ সেন্টিমিটার আটছে না আমি উপরে ছোট্ট করে এখানে লিখে নিচ্ছি কি লিখতে হতো এবং প্রস্থ ও উচ্চতা হবে টু রুট সিক্স কারণ প্রস্থ এবং উচ্চতা আয়তক্ষণটা সেই পূর্বের ঘনকের মতোই আছে এত সেম তারপর আমরা এখানে লিখতাম যে কর্ণ সমান সমান এখানে ইউনিটটা সেন্টিমিটারই হবে জায়গা না থাকার জন্য এখানে লিখতে পারলাম না যাই হোক ফোর রুট সিক্সের স্কোয়ার যদি আমরা করি আমরা জানি ফোর এর স্কোয়ার হচ্ছে সিক্সটিন আর সিক্সের রুট সিক্সের স্কোয়ার সিক্স অর্থাৎ সিক্সটিন ইন্টু সিক্স নাইনটি সিক্স টু রুট সিক্সের স্কোয়ার করলে টু এর স্কোয়ার হয় ফোর আর রুট সিক্সের সিক্স অর্থাৎ টোয়েন্টি ফোর আবার এই ক্ষেত্রেও টোয়েন্টি ফোর তাহলে আমরা যদি অ্যাড করতে চাই এখানে পাচ্ছি নাইনটি সিক্স প্লাস টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর অর্থাৎ ওয়ান ফর্টি ফোর যেটা টুয়েলভের বর্গ তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি টুয়েলভ সেন্টিমিটার তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিলো অর্থাৎ দুটি ঘনককে পাশাপাশি রাখা হলে তাদের কর্ণের দৈর্ঘ্য যে নতুন আয়ত ঘনকটা তৈরি হবে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে তো তার কর্ণের দৈর্ঘ্য হবে টুয়েলভ সেন্টিমিটার যেটা আমাদের অপশান নাম্বার ডি আছে নেক্সট হচ্ছে সিক্স নাম্বার কোয়েশন এখানে বলেছে সিক্স সেভেন এক্স এইট ওয়াই সিক্সটিন সংখ্যাগুলোর গড় নাইন তাহলে দেখা যাক সংখ্যাগুলোর অ্যাকচুয়ালি কত হচ্ছে সংখ্যাগুলোর গড় আমরা জানি কোনো সংখ্যার গড় কীভাবে নির্ণয় করতে হয় তার সমষ্টি ডিভাইডেড বাই মান করে তাহলে আমরা এখানে রাশিগুলোর গড় লিখবো প্রথমে রাশিগুলো টু কেনি হচ্ছে সিক্স সেভেন এক্স এইট ওয়াই সিক্সটিন রাশিগুলোর গড় সমান সমান সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস এইট প্লাস ওয়াই প্লাস সিক্সটিন ডিভাইডেড বাই কতগুলোটা আমাকে এখানে ছটা তো ডিভাইডেড বাই সিক্স এটা হচ্ছে আমাদের প্রাপ্ত গড় গড়টা যদি আমরা এখানে বের করে নিই তবে হচ্ছে দেখা যাক কত সিক্সটিন আর হচ্ছে এইট টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আর সিক্স থার্টি আর সেভেন থার্টি সেভেন তাহলে থার্টি সেভেন প্লাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই সিক্স এটা হচ্ছে আমাদের বের করা গড় আর প্রশ্নে বলা হয়েছে এই গড়টা হচ্ছে নাইন তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব থ্রি এক্স থার্টি সেভেন প্লাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড সিক্স অর্থাৎ থার্টি সেভেন প্লাস এক্স প্লাস অর্থাৎ ফিফটি তাহলে খুব সহজেই আমরা এক্স প্লাস ভ্যালু পেয়ে যাচ্ছি ফিফটি ফোর যেহেতু থার্টি এই সাইডে প্লাস আকারে ছিল এখানে হয়ে গেল তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমরা পাচ্ছি সেভেন সেভেন্টিন তাহলে প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছিল অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি সিক্স কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি নেক্সট হচ্ছে এর এক নাম্বার বলেছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান চক্রবৃদ্ধি আর সরল সুদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এই যে চক্রবৃদ্ধি সুদে বছরের শুরুতে যে আসলটা থাকে এবং এক বছর পর সেই আসলটা পরিবর্তন হয়ে নতুন আসল তৈরি হয় যেখানে নতুন আসলটা সমান সমান হয় আসল প্লাস এই এক বছরের সুদ তাহলে পরিবর্তনটা কোন জায়গা থেকে আসছে এক বছর পরবর্তী থেকে কারণ সেই ক্ষেত্রে দ্বিতীয় বছরের যখন শুরু হয় সে আসলটা প্রথম বছরের শুরুতে যে আসল থাকে তার চেয়ে বেশি থাকে কিন্তু যদি আমরা এই দ্বিতীয় বছরের শুরুতে না আসি খালি প্রথম বছরেরই সুদটা বের করতে চাই তাহলে ক্ষেত্রে চক্রবৃদ্ধির সুদ যে কারণে বেশি হয় সরল সুদের তুলনায় একই সুদের হার এবং সময় থাকা সত্ত্বেও অর্থাৎ সুদটা আসলের সঙ্গে যুক্ত হয় সেটা হওয়ার সুযোগ পায় না যদি সময়টা এক বছর হয় তাহলে সেই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণ সমান হবে তাহলে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যানসার হবে এক বছর বছর অপশনে আছে তাহলে আমাদের শূন্য স্থানে শুধু ওয়ান পুট করতে হবে নেক্সট হচ্ছে সেকেন্ড কোশ্চেন এখানে বলা হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো দীঘাত সমীকরণে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি হলে বিশ দ্বয় বাস্তব ও ড্যাশ হবে যেহেতু সমীকরণটা আদর্শ দীঘাত সমীকরণ সুতরাং এ নিরূপক হবে বি স্কোয়ার ফোর আর এই ইনফরমেশন যেটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে এমনটা এখানে বলা হয়েছে যে বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর এখান থেকে পাওয়া যাচ্ছে যে বি স্কোয়ার মাইনাস এসি অর্থাৎ সমীকরণটা নিরূপক যেটা সেটা সমান সমান শূন্য আর আমরা জানি কোনো দীঘাত সমীকরণের নিরূপকের মান যদি শূন্য হয় তাহলে বিষদয়ে অবশ্যই বাস্তব এবং সমান হবে তাহলে এই ক্ষেত্রে যেহেতু নিরূপকের মান শূন্য সুতরাং আমাদের এই কোয়েশনের অ্যান্সার হবে বাস্তব সমান অর্থাৎ সমান নেক্সট হচ্ছে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটো ড্যাশ হবে আমরা জানি দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত যদি সমান থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা সদৃশ্য ত্রিভুজ হবে তাহলে এই কোয়েশ্চিনের অ্যান্সার হচ্ছে সদৃশ্য ত্রিভুজ অর্থাৎ যেহেতু ত্রিভুজ দুটো বলা হয়েছে তাহলে

এখানে আমরা ফোরটাকে স্কোয়ারের স্কোয়ার আকারে সাজিয়ে নিয়ে এমনভাবে লিখবো ক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার তাহলে এখানে আমরা ক স্কোয়ারকে এ এবং সায়েন্স স্কোয়ারকে বি ধরলে রাশিটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ার ধরুন এমনটা লিখতে পারি ক স্কোয়ার থিটা প্লাস সায়েন্স স্কোয়ার থিটা ইন্টু ক স্কোয়ার থিটা মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা আর এখানে আমরা জানি ক স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটার ভ্যালু সবসময় ওয়ান হয় কারণ আমরা ত্রিকোণমিতি অনুপাতের ফর্মুলায় শিখেছি যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার যে কোনো পরিস্থিতিতে ওয়ান হয় তাহলে এটার ভ্যালু ওয়ান আর ক স্কোয়ার থিটা মাইনাস সাইন্স থিটার ভ্যালু প্রশ্নে বলে দিয়েছে ওয়ান বাই তাহলে এই মানটা যদি আমি এখানে পুট করতে চাই তাহলে আমাদের আনসার হচ্ছে ওয়ান ওয়ান অর্থাৎ ওয়ান বাই তাহলে চার নম্বর কোয়েশনের হচ্ছে ওয়ান পাঁচ নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার চোং ও ড্যাশের সমন্বয় এক মুখ কাটা একটা পেন্সিল এমনটা দেখতে হয় এখানে নিচের অংশটা তো চোং থাকে আর উপরের অংশটা আমরা সিম্পলি দেখতে পাচ্ছি একটা শঙ্কু তাহলে প্রশ্নে শূন্য স্থানে আমাদের খালি বসাতে হবে শঙ্কু চোং তো উল্লেখ করাই আছে প্রশ্নেই নেক্সট হচ্ছে সিক্স নাম্বার কোয়েশন এখানে বলা হয়েছে টু থ্রি ফোর ফাইভ তথ্যটির মধ্যমা কত টু থ্রি ফোর ফাইভ তথ্যটির মধ্যমা জানতে চেয়েছে তথ্যটি অলরেডি ছোটো থেকে বড় হিসেবে সাজানো আছে আর এখানে টোটাল চারটে তথ্য আছে তাহলে আমাদের এই ক্ষেত্রে মধ্যমা হবে ফোর বাই টু তম ও ফোর বাই টু প্লাস ওয়ানতম পর্যবেক্ষণের গড় অর্থাৎ দ্বিতীয়তম ও তৃতীয়তম পর্যবেক্ষণের গড় তাহলে আমাদের মধ্যমা এখানে কত হবে দ্বিতীয় আর আমাদের আছে তৃতীয়তম আর ফোর তাহলে আমাদের মধ্যমা হবে অতএব মধ্যমা হবে থ্রি প্লাস ফোর ডিভাইডেড বাই টু অর্থাৎ সেভেন বাই টু অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমাদের সিক্স নাম্বার কোয়েশনের অ্যান্সার হচ্ছে থ্রি পয়েন্ট এক নির্দিষ্ট আসলের হলে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হয় ফার্স্ট বিষয় হচ্ছে এই যে সরল সুদ কখনোই চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হয় না যদি সুদের হারটা সময়টা সমান থাকে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হতে পারে আমি প্রথমেই আলোচনা করলাম আজকেরই একটা অঙ্কে যে যদি এক বছর হয় তাহলে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের যে কারণে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের চেয়ে বেশি হয় অর্থাৎ আসলের সঙ্গে সুদটা যোগ হয় সেটা হতে পারে না কিন্তু এক বছর ছাড়া তার চেয়ে বেশি যে কোনো সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের তুলনায় বেশি তাহলে স্টেটমেন্টটা সম্পূর্ণ মিথ্যে কারণ কোন পরিস্থিতিতেই সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হয় না যদি সময় এবং সুদের হারটা উভয় ক্ষেত্রে সমান থাকে সেকেন্ড বলেছে আর এর যৌগিক অনুপাত তাহলে যে অনুপাতগুলো আছে ফার্স্টে আমরা ওটা নিয়ে নিই তার যৌগিক অনুপাত তারপর বের করা যাক এ বি হচ্ছে টু সি স্কোয়ার অন্যটা হচ্ছে বি সি ইস টু এ স্কোয়ার আর সি এ ইস টু বি স্কোয়ার যৌগিক অনুপাত মানে আমরা জানি পূর্ব পদগুলোর গুণফল ইস টু উত্তর পদগুলোর গুণফল তাহলে এখানে পূর্ব পদগুলো হচ্ছে এবি ইন্টু বিসি ইন্টু সি এ ইস্টু উত্তর পদগুলো হচ্ছে সরি সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এখানে আমরা পাচ্ছি গুণফলগুলো এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার বি ইন্টু বি অর্থাৎ বি স্কোয়ার সি ইন্টু সি সি স্কোয়ার এই ক্ষেত্রেও তাই সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমাদের অনুপাতটা হবে সম্মানুপাত অর্থাৎ অনুপাতের মূল উত্তর বেরোচ্ছে ওয়ান এস টু ওয়ান যেটা প্রশ্নে বলা হয়েছে তাহলে বিবৃতিটা সম্পূর্ণ সত্য থার্ড নাম্বার কোয়েশ্চেন বলেছে তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায় তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটিও বৃত্ত অঙ্কন সম্ভব নয় কারণ তিনটি সমরেখ বিন্দু যদি এইভাবে অবস্থান করে তাহলে আমরা এইভাবে কখনোই বৃত্ত আঁকতে পারবো না যে তিনটে বিন্দু থ্রু ওই বৃত্তটা যাবে আর অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে অনেকের ভুল ধারণা থাকে যে তিনটি বিন্দু বৃত্ত দিয়ে অর্থাৎ একটা বিন্দু বৃত্তের ভেতরে থাকলেও হবে ঠিক তা নয় তিনটে সমরেখ বিন্দু বলতে এখানে বলা হয়েছে এই যে এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা তিনটি সমরেখ বিন্দুই তার পরিধির উপর অবস্থান করবে যেটা কখনোই সম্ভব নয় একটা বৃত্তও এমন পাওয়া যাবে না তাহলে বিবৃতিটা মিথ্যে চার নম্বর কোয়েশ্চেন বলেছে সাইন স্কোয়ার ফাইভ থিটা প্লাস কীটার মান কত তাহলে আমরা এখানে আমরা এখানে জানি সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার সবসময় শুন ওয়ান হয় যে কোনো একটা নির্দিষ্ট সূক্ষ্ম কোণের ক্ষেত্রে বা যে কোনো কোণের ক্ষেত্রেই তো এখানে কোনটা হচ্ছে ফাইভ থিটা তাহলে অবশ্যই এর ভ্যালু ওয়ানই হবে

একটা যে কোনো ঘনবস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে সেটা হচ্ছে তার আয়তন অর্থাৎ একটা চমকে গলালে তার আয়তনের কোনো পরিবর্তন হবে না ক্ষেত্রফল বাকি সব পরিবর্তন হলেও আর সেই একই আয়তন দিয়ে একটা নতুন ঘনবস্তু একটা আয়ত ঘনও তৈরি করা হবে সুতরাং উভয় ক্ষেত্রে আয়তনটা অবশ্যই সমান থাকবে তাহলে এখানে ফাইভ নম্বর কোয়েশনের স্টেটমেন্টটা সম্পূর্ণ সত্য সিক্স নাম্বার কোয়েশন বলা হয়েছে এখানে কিছু তথ্য দেওয়া আছে এদের সংখ্যা গুরুমান ফোর দেখা যাক এখানে ফোর আছে টোটাল একটা দুটো তিনটে চারটে ফাইভ আছে একটা দুটো তিনটে আর অন্য কিছু নেই তাহলে ফোর চারটে আছে অর্থাৎ ফোরের পরিসংখ্যাই সবচেয়ে বেশি মনে হচ্ছে তাহলে বিবৃতিটা সত্য যে তথ্যের সংখ্যা গুরুমান ফোর তাহলে আমাদের সিক্স নাম্বার স্টেটমেন্টটা সত্য